রাজু। দাদা, তুমি এখানে? সেই কখন থেকে সারা জায়গায় আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে মুখ লুকিয়ে বসে আছিস। মুখ লুকোয় অপরাধীরা, আর তুই তো কোনো অপরাধ করিসনি, তুই তো ভালোবেসেছিস, আর ভালোবাসা তো কোনো অপরাধ নয়। দাদা, তবে হ্যাঁ, একটা অপরাধ তুই করেছিস, নিজের সত্যিটাকে গোপন করে। দেখ ভাই, মিথ্যের আশ্রয় নিয়ে লোকে সাময়িকভাবে হয়তো জেতে, কিন্তু সেই জেতাটা চিরস্থায়ী হয় না রে। ভগবানের অশেষ আশীর্বাদ যে খুব তাড়াতাড়ি তোকে মিথ্যের অন্ধকার থেকে সত্যের আলোতে নিয়ে এসেছেন। কিন্তু দাদা, কাল থেকে যে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। কেন পারবি না, হাজারবার পারবি। ভালোবাসার যুদ্ধে মিথ্যের আশ্রয় নেওয়াটা অপরাধ নয়, তুই ভুল জায়গায় ভালোবেসেছিলিস, তাই জন্য তুই আঘাত পেয়েছিস। আমার কথা শুনে একবার ফুটবলটাকে ভালোবেসে দেখ, আর ধাক্কা খাবি না। হ্যাঁ, ফুটবল ফুটবল ফুটবল, ওই এক শব্দটা আমার কানের সামনে বারবার উচ্চারণ করো না দাদা, কারণ তোমার ওই ফুটবলকে আমি ঘেন্না করি, ঘেন্না। রাজু, আমি ঠিকই বলছি? কি দিয়েছে তোমার ওই ফুটবল? কিচ্ছু দেয়নি, বরং আছে আমার মতো। সেদিনও তোমার মাথাটা হেড করে দিয়েছিল তোমার ওই ফুটবল। ভুল ভুল, সম্পূর্ণ ভুল। ফুটবল কখনো আমার মাথা হেড করেনি, আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, আর তাদের দোষটা আমি ফুটবলের উপরে দেবো? এই মেয়েটা রিয়া, এ তোর ভালোবাসাকে রিফিউজ করেছে, তার মানে তুই কি বলবি, ভালোবাসা মিথ্যে? আজ সবার সামনে তোর নিজেকে প্রমাণ করার পালা এসেছে ভাই। হয় হয় রিয়ার ওই অভিযোগগুলো মেনে নিয়ে কাল থেকে কাপুরুষের মতো মুখ লুকিয়ে পালিয়ে বেড়া, আর তা না হলে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দে যে তুই কারোর থেকে কোনো অংশে কম যাস না। একবার রুখে দাঁড়া ভাই, একবার রুখে দাঁড়া। তোকে নিয়ে যে স্বপ্নগুলো আমি দেখেছি সেগুলো পূরণ করার একবার তুই চেষ্টা করে দেখ, আমি জানি তুই পারবি, তার কারণ তোর শরীরেও বইছে আমার মতো খেলোয়াড়ের রক্ত। ফাইট রাজু, আই সে ফাইট, ফাইট রাজু, ফাইট।